বলে মাগি মাগি ডেমক কত, এখন আবার সেই বলতেছে হাতের পাশাঙ্গুল সমান না, পৃথিবীর সব মানুষ সমান না, সবারই একরকম দেখেন না, তাহলে আমি এখন কিভাবে আমি বিচার করবো, কিভাবে করবো? মা মাগো মাগো আমি আপনার ছেলে, মা আমি ছোটবেলা মা হারাইছি, মাগো হ্যাঁ তারপরে আপনার একটু বাসার ঠিকানাটা দেন আপনার। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন এই যে অসহায় নারী, ওনার নাম ইতি, তার মেয়ে হলো পলি। তো তাদের জীবনের গল্প এর আগে দেখিয়েছিলাম, তো এখন তারা কেমন আছে সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো প্রতিবেদনের পরে তাদের কি আসলে, তারা তো বিয়ে শাদী করতে চায়নি, চেয়েছিল শুধু সহযোগিতা, আসলে সহযোগিতা পেয়েছে কিনা সেসব বিষয়ে আমরা জানবো। তো আমরা কথা বলছি তাদের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আল্লাহ পাক রাখছে। তো আপা আপনার পুরো নামটা বলেন। আমার পুরো নাম এস এম আল্লাহ রহমান হুদা, ডাক নাম ইতি। আর আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম এস এম আরকিয়া পলি। আচ্ছা, তো এই যে আপনাদের জীবনের দুঃখ কষ্টের গল্পটা আমরা তো দেখিয়েছিলাম এর আগে, তো তারপরে কি কোনো আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন কিনা? আর্থিক ভাবে পাইছি সাহায্য কিছু, প্রায় 40,000 টাকার মতো আসছে, একজনই দিছিল 20,000 টাকা, আর অন্যরা সবাই 500-1,000 ওদের করে এরকম দিছে। কিন্তু একজন লোক যে দিছে টাকাটা, এটা খুব আমরা কান্না করছি, মা মেয়ে দুজনে কান্না করছি। এবার নামাজ করে সবার জন্য, যারা যারা হেল্প করছে সবার জন্যই তো দোয়া করি, মানে উনারা কষ্টের পয়সা আমাদেরকে দেন, আমরা বিপদে আছি উনাদের জন্য আমরা বাইরে আছি, নয়তো আমরা দুদিনে আমরা বেঁচে থাকতাম না, মারা যেতাম ওই অবস্থা। তো একজন আমাকে ফোন করে বললো যে বোন জানেন আমি যেখানে থাকি প্রচুর গরম, রুম থেকে বেরোনো যায় না, বেরোলে শরীর ভিজা যায়। এরপরে উনি 2 ঘন্টা রিক্সা সাইকেল চালায় 2 ঘন্টা গিয়ে উনি 82,000 টাকা পাঠাইছে। মানে এই যে কষ্টটা আমার, তো এই জন্য আমরা মা মেয়ে দুজনেই কান্না করছি যে এই কষ্টটা করার কথা ছিল কার, যার করার কথা ছিল সে আইসা দেখা যায়। আমরা যেখানে আসি বারান্দা দায়সা, এমনি উকি উকি দেয় যে 10 দিন 15 দিন আগেও সে এদিকে আইসা সে চলে গেছে দেখা, মানে আমাদেরকে দেখে সে মনে হয় আমরা কষ্টে আছি নাকি আছি সে মজা পায়। হ্যাঁ, মানুষের কাছে বলে আমরা কোথায় আছি সে জানে না। তো এই যে ভদ্রলোক যে কষ্টটা করলেন, এই কষ্টটা কেন করলেন, আমরা তো কিছু লাগি না উনার, উনি শুধু আমাদের, আমরা যে কষ্টে আছি সেটাতে উনি মানে কিছু চাইছেন লাগো পরে। তো ওর বাবার তো ক্ষমতা আছে হেল্প করার মতো, মানে মেয়ের পিছে টাকা খরচ করার মতো তার ক্ষমতা আছে। এখন তো 15,000-16,000 টাকা লাগে মান্থলি, 30,000 টাকা খরচ করার মতো তার ক্ষমতা আছে, কিন্তু সে এটা খরচ করে না। তো এই যে এত ফুটফুটে একটি মেয়ে, আসলে আমরা যেটা জানি হলো বাবার হলো সবচেয়ে আদরের হলো তার মেয়ে। তো এই মেয়েটাকে আসলে সেই বাবা দেখতে পারছে না, কি কারণে আসলে কি এমন করেছে আপনারা? এই জন্যই মানে গত পর্বে আমি মানে কিছু তুলে ধরছি, কথায় আছে যে তোমার যে দুষ্টটা আছে সেই দুষ্টটা যদি অন্যের থাকে তুমি সেটা আলোচনা করতে যেও না, একটা কথা আছে। কিন্তু দেখা যায় সে মানে তার সাথে প্রেম করে আমার বিয়ে হয়েছে, এটাই হইল আমার একটা খারাপ দিক। আর একটা খারাপ দিক, আমার আগে একটা বিয়ে হয়েছিল, এটা আমার একটা খারাপ দিক। এমন এই জন্যই সে মানে বলতো যে আমার পেটে লাগতে হইলে, মেয়ে হইলে পেটে লাগতে হবে, মেরে ফেললে। আচ্ছা ঠিক আছে, মেয়ে হইলে পেটে লাগতে, মার যেহেতু খারাপ, মা খারাপ হইলে মেয়ে খারাপ হয়, এই জন্য পেটে লাগতে আমি বুঝলাম। কিন্তু পরবর্তীতে যে আমাকে এসে বললো ছেলে হইলে অসুবিধা আছে, এটা কেন? তবে একটা কথা তো আছে যে জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। আমি খারাপ, আমার মেয়ে যদি কর্ম তার ভালো করে কেউ বলবে না জন্ম খারাপ। আর আমি কি খারাপ, কতটুকু খারাপ আল্লাহ পাক জানে, একমাত্র আল্লাহ পাক বলতে পারে মানুষ কে কি, এমনি মানুষ তো মনের উপর তো বলতে পারে না। তো এরপরে অনেকের কমেন্টস তো দেখলাম, কেউ বলতেছে যে মহিলা খারাপ ছোড়াটা এসে, কিন্তু সে সত্যি ঘটনা জানে না, জানতো যদি সেই কমেন্টসই করতে পারতো না। না এটাও হতে পারে কমেন্ট গুলা যে আপনাদেরকে ফোন দেয় অনেকে, ফোন দিয়ে ফোনে পাচ্ছে না, হুমকি দেয় না, ফোন দিয়ে অনেকে হুমকি দিচ্ছে, তাদের কথা যদি না শুনি, তাদের কাছে যদি না যাই, তাহলে তারা বাজে কমেন্টস করে পৃথিবী বলে ফেলবে, এরকম হুমকি তারা দিচ্ছে আর কি। আমি তো কি আর পৃথিবী বলবেন, হয়তো বলবেন মহিলা খারাপ, এটা বলবেন আর কি বলবেন, হ্যাঁ বলছো কমেন্টস করছো, কদিন পরে দেখে এটা আবার ডিলিটও করছে, যে করছে সে আবার ডিলিটও করছে, খুব বাজে কমেন্টস করছে, ডিলিট করছে। আল্লাহ আল্লাহর কাছে রেখে দিছি, আল্লাহ পাক দেখবে কে, মানে কথায় আছে যে যে যেমন সে তেমন ভাবে সে বিচার করে, বিচার শক্তিটা তার তেমন, এর বাহিরে সে যেতে পারবে না। তো এখন আমি তো একটা অসুস্থ মানুষ, অনেক সময় আগের প্রতিবেদন বুঝতে পারি না, রাত বিরাতে ধরছি, এখন আর ধরতে পারি না। আর দ্বিতীয় কথা যে আমার মেয়ের সাথে কথা বলতে চায়, মেয়ে এবং লোক দেখাচ্ছে অনেকেই,
যদি মেয়ের সাথে কথা বলতে দেন তাহলে এত টাকা দিব, তত টাকা দিব। আমি বলি যে না, মানে সাংবাদিক ভাইদের উপরে যেতে পারবো না, তারা যে কথা বলছে তাদের সাহায্যার্থে তো বেঁচে আছি, তারা যদি আমাদের হেল্প না করতো, তাদের কথা যদি না শোনাতো, আমরা এরকম বেঁচে থাকতাম না। তারা বলা যে মেয়ের প্রতিবেদন করবো কিন্তু মেয়ের জন্য কারোর সাথে কথা না বলে, সুতরাং আমি তাদের উপরে যাবো। হ্যাঁ, তাহলে সাংবাদিকদের সাথে আমরা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, কথা বলেন মেয়ের বয়স তো হয়নি। এটা মেয়ের বয়স 12 বছর, আমি প্রত্যেকটা পর্বতেই বলি মেয়ের বয়স 12 বছর, এখন তার বিয়ের বয়স সব, আর বিয়ে বাংলাদেশ সরকারের বিয়ের বয়স 18 বছর করছে, তাহলে এখন বিয়ের প্রশ্নটাই আসে কোথা থেকে? তাহলে আমার মতে যারা ভালো তারা তখন বিয়ের কথা বলবেই না। আর যারা বলে, আর একটা মজার ব্যাপার বলতেছে, মা মাগো মাগো আমি আপনার ছেলে, মা আমি ছোটবেলা মা হারাইছি মাগো, হ্যাঁ তারপরে আপনার একটু বাসার ঠিকানাটা দেন, আপনার আপনার কাছে আমি আসবো। হ্যাঁ, তখন যদি বলি যে না বাবা ঠিকানা এই মূর্তি দিতে পারবো না, আমি যখন সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমি আবার এরকম একটা প্রতিবেদন করে ঠিকানা দিব। পরে কোনে বলে মা গি মাগির দেমক কত, এখন আবার সেই বলতেছে হাতের পাঁচ আঙ্গুল সমান না, পৃথিবীর সব মানুষ সমান না, সবারই একরকম দেখেন না, তাহলে আমি এখন কিভাবে আমি বিচার করবো? জাস্তি ভাই আমি কিভাবে করবো যে ভালো আর খারাপ? মানুষের সাথে চলতে চলতে এত বছর চললাম, 16 বছর চললাম মানুষ চিনলাম না, আর এক জায়গায় 7 বছর ছিলাম মানুষ চিনলাম না, তাহলে আমি এখন টেলিফোনে কথা বললাম কিভাবে মানুষ চিনবো? আর আমার মেয়ে যদি এখন বড় হইতো আমি কথা দিতাম, বা মেয়ের সাথে কথা একটা আলোপ করতাম যে আম্মু দেখো এই ছেলেটা এরকম প্রস্তাব দিচ্ছে তুমি কি বলো তুমি, এখন মেয়ে তো ছোট মানুষ, এখন আমি তার সাথে আমি কি ইয়ে করবো? এরপরে আর এই যে আমার অসুস্থতার জন্য যে প্রতিবেদন করা হয়েছিল। আচ্ছা, তো এখন যারা দেখছে আজকে নতুন, আপনার তো এর আগে কাজপত্র দেখিয়েছিলেন, তো আপনার রোগগুলা কি কি আসলে? আমার হ্যাঁ এটা আর এই গত প্রতিবেদনের পরে অনেকেই বলে আপনার কি হয়েছে, আপনার কি চোখের সমস্যা এই সেই, আমরা কিন্তু কাগজ দেখায় টিউমারের কথা বলছি ভালোভাবে, যেমন লিভার, মানে প্রতিবেদন অনেকে দেখে না, হ্যাঁ লিভারে 3টা টিউমার, পেটে 2টা টিউমার, এই টিউমার গুলো অপারেশনে অনেক টাকা লাগে, এক একটা টিউমার এক একটা অপারেশনে 70,000 করে টাকার হিসাবই দেওয়া হয়েছে আমাকে। আর আর লিভারের গুলো তো মানে 19-এ করতে হয়েছিল, 2019-এ করি নাই, এখন এটা 2021 চলে যাচ্ছে, এখনো করতে পারি নাই, তাহলে মানে এখন একটা রিস্ক। আর চেন্নাইয়ের কথা বললো, অনেকে বলছে যে আপনার লিভারের অপারেশন গুলো বাংলাদেশে না করে আপনি চেন্নাই চলে গেলে আপনার জন্য ভালো হবে, এবং যদি আপনি 10-12 লাখ টাকা নিয়ে যান তো ওখানে যদি টাকা কিছু কম পড়ে ওরা কিন্তু হেল্প করে। হ্যাঁ এরকম, আমি তো আর জানি না মানুষের কাছে শোনা কথা যারা যাক, তবে অনেকে ফোন করে বলছে হ্যাঁ চেন্নাই খুব ভালো এসে, কিন্তু মানে বাংলাদেশে যে 2টা টিউমারের অপারেশন করবো সেইগুলাই তো তাহলে টাকা দিব, আপনার ঠিকানা দেন তাহলে টাকা, এই কথা। কিন্তু ঠিকানা তো মানে সবাই কিভাবে ঠিকানা দিব, কারণ এমনি তো মানুষ ফোন করে যে ধরনের হুমকি ধুমকি দিচ্ছে মানুষে, এভাবে তো ঠিকানা দেওয়া যায় না। আর আমরা আমি যে ত্রিপুর 3 এতে আমি আমার ফোন করে রাখছি, ত্রিপুর 9 ফোন করে রাখছি, থানা জিনিস সব করা আছে। ওই যে মানে হুমকি দিচ্ছে তুলে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, এই ধরনের এই জন্য আর কি। আচ্ছা, এগুলো অনেকে ফোনে অনেক এমনি বলে আজে বাজে, আসলে তারা তো তুলবে না, কি কারণে তুলবে? কারোর সাথে তো আপনি প্রতারণা করেননি? না 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 না, তাহলে এটা আপনাদের সাথে। এখন এই যে যারা নাকি বাজে কমেন্টস করছে, একটা ছেলে কমেন্টস দেখলাম যে মহিলা আমাদের বাসায় ছিল, সে লিখছে ছেলেটা আমি যে বাসায় ছিলাম সেই বাসায় সেই ছেলেই যদি হয়ে থাকে, আমি দেখছি যে তার মা তার বাসুরকেও লাইক দেয় সেই ছেলেটাই যদি হয়ে থাকে, কিন্তু সে তো এটা জানে না। আমার হাজবেন্ড আমার 21 দিনের বাচ্চাকে শহরের বাচ্চা বলে গাল দিছিল, এটা তো সে জানে না। এখন আমি বলবো তাকে যে তুমি তোমার মাকে প্রশ্ন করো তোমাকে তোমার বাবা 21 দিনের বেলা গালি দিছিল কিনা, আমি তাকে এটা বলবো। তার নাম মানে সে ফেসবুকে নাম দিয়েছে স্থাপন ধারা তুহিন, সে নাম দিছে, তাকে সেই জন্য তার মাকে প্রশ্ন করে যে আমার বাবা যদি তোমাকে খরচ না দিয়ে তার ভাবিকে খরচ দেয় তখন তোমার মন মানুষের কিরকম হবে, তোমার চিকিৎসা না করে যে ভাবির চিকিৎসা করে তখন তোমার কি হবে, তোমাকে 300 মন ধান না খাওয়া যে ভাবিকে খাওয়ায় তখন তোমার কিরকম লাগবে, এটা যেন সে তার মাকে জিজ্ঞেস করে।
আর এদিকের একটা ছেলে মানে অ্যাড্রেস দিচ্ছে, আমরা তো এটা হারানো বিজ্ঞপ্তি দেই নাই, সে অ্যাড্রেস কেন দিবে? আজকে যদি আজকে আমার মেয়ের একটা ক্ষতি হয় এটা দায়টাকে নেবে, এটা তার জন্য হবে। আমরা তো কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমরা তো কারো ক্ষতি করি নাই, আমি একটা অসুস্থ মানুষ, এই জন্য প্রতিবেদন করা। এখন আমাদের দর্শক যারা দেখছেন তাদের কাছে আপনার কি চাওয়া আছে বা কি বলার আছে? এখন তাদের কাছে চাওয়া একটা চাওয়া এই যেন মানে আমি যদি একটু সুস্থ হই, সুস্থ হলে মানে সুস্থ যদি একটু হয়ে যায়, আমি তখন ওটা মানে বসে থাকতে পারি, সারাক্ষণ শুয়ে থাকি, এই যে এখনো মানে শুয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাই নাই, আমরা পানিও মুখে দেই এখন পর্যন্ত, কি জন্য? কারণ ও তো পারে না, আগের প্রতিদিন বলছি আর দেই না, পারলেও আমি আগুনের কাছে ভয় করে, আমার যদি পুড়ে গেল বা হাত আমি মানে কিছুই ওকে করতে দেওয়া হয় না এখন পর্যন্ত, এই জন্য এখন পর্যন্ত না খেয়ে আসি, এখন আমি উঠছি, এখন যদি কিছু একটা করতে পারি, আমি তো শরীর কাঁপতেছে, আমি কথা বলতে দাঁড়িয়ে আছি, আমার শরীর কাঁপতেছে, এখন যে আমি একটু আগে যে টাকা ছিল না, কারেন্ট টাকা ছিল, টাকা ভরতে গেছি, আমি রিক্সাতে নামছি, মাথা ঘুরে পড়েছি, আমি মানে দোকানে অন্য একটা দোকানে বসতেছে, যে দোকানে গেছি সেই দোকানটা বন্ধ ছিল, তার এরকম হলো আমার শারীরিক কন্ডিশন। এখন এই যে আপনারা যাওয়ার পরে যদি কিছু একটু করি তাহলে আমরা খাবো, তো না করতে পারি না খাই, কিন্তু ওরে কিছু করতে দিই না আমি, কারণ এমনি আমার অবস্থা ভালো না, কপাল পুরো আমার, আবার এক্সিডেন্টালি আমি ভয় পাই, তো ওর যদি কিছু একটা হয় তখন কি করবে, তখন কি করবো? এই আসলে আপনাদের মা এবং মেয়ের তো দুজনের দুজন ছাড়া আর কেউ নাই, না না, এখন এই তো মানে যারা অনেকে মানে কোনো কথা তো বলে না, নিঃস্বার্থভাবে হেল্প করেন, কিন্তু আমার কথা এখানে, আমার কষ্টটাও এখানে, যে কোন অপরাধ মানুষের যখন একটা অপরাধী কিন্তু তার অপরাধ পায় খুঁজে, আমি আমার অপরাধ পাই না, কেন পাই না? ওর ওর বয়স যখন ক্লাস মানে ওর যখন সিক্সে পড়ে, টেবিল কখন আনছিল? সেভেনে, সিক্সে না সেভেনে, না না সিক্সে, ওই যে কয়দিন এই তো ঝগড়াটার কয়দিন আগে তো আনলো, ও 2020 মানে বাচ্চা ওই বিছানায় বসে বসে পড়ে, আমি যেহেতু বোধ বেশি কোমর ব্যথা হয়, কোমর ব্যথা হয়ে যায় বলে আম্মু মানে কোমর ব্যথা করে আর বসে পড়তে পারি না, তো মানে যে মাটিতে বসে পড়ে, হ্যাঁ হ্যাঁ, চেয়ার টেবিল হইলে ভালো হয়, সেই চেয়ার টেবিলটা তাকে দেওয়া হয় না, তারপরে বাধ্য হয়ে কি করতাম, যে চেয়ার টেবিল নিয়ে আসো তাহলে দরজা খুলবো না, মানে প্রেশার ক্রিয়েট, তার কাছে তো টাকা আছে, টাকা থুয়ে ও সেই জিনিসটা আনে না, যখন এই প্রেশার ক্রিয়েট করে হইলো তখন সেই জিনিসটা আনে, স্কুলে একটা ব্যাগ, এই নেটের ব্যাগ, জালি ব্যাগে করে বই নিচ্ছে আনতেছে, এই ওর বান্ধবীরা ওকে ক্রিটিসাইজ করতেছে, ফকিনি ডাক্তারছে সামনে, যখন বলি ব্যাগ নিয়ে বাসায় আসবা তাহলে দরজা খুলবো না, তো খুলবো না, এই তাহলে মানে তাহলে ব্যাগটা আসতো, মানে যে কোনো একটা সংসারের প্রয়োজনীয় জিনিস মানে বাচ্চার জিনিসই মানে প্রেশার ক্রিয়েট করলে সে আনতো, এই প্রেশার ক্রিয়েটটা যে করছি এটাই হলো আমার অপরাধ। হ্যাঁ আচ্ছা, আমার কথা হলো প্রেশার ক্রিয়েট করতে যাব কেন, আর একটা বাচ্চার যখন 103-102 জ্বর থাকে, কোনো বাবা কিন্তু ঘুমাইতে পারে না, কোনোদিনও না, তার চোখে ঘুম আসবে না, তুমি বলো বমি করে বিছানা, 103 জ্বর, বমি করে বিছানা ভরে ফেলছে, খাট তো আর নি নাই, ওর পাশে খাট ছিল, এই বিছানা ভরে ফেলছে আর সে ঘুমে, তার ঘুম ভাঙে নাই, মানে সে সেডিল খেয়ে ঘুমাইত, আমাদের যখন ওষুধ থাকতো তখন সে সেডিল খেয়ে ঘুমাইত যাতে আর ঘুমে ডিস্টার্ব না হয়, তো এখন এই জায়গাটা বাচ্চাটা বমি করে ভরে ফেলছে আর ওই পাশে বাবা শুয়ে রয়েছে, এই পাশে মাঝখানে বাচ্চাটা এত বমি করছে মানে বিছানা চা তো টাইম না সরাই দিয়েছে তবু তার ঘুম ভাঙতেছে না, এটা কি কোনো পিতায় পারে, পিতা সম্ভব? এখন মানুষ বলে অনেক মানে সাংবাদিকদের কাছে শুনি যে বাবা বাবার কোনো দোষ নাই, এই এই কথাটা কি ভুল না, বাবার দোষ নাই তাহলে তো যে মানে সংগ্রামের সময় যারা নাকি অবৈধ সন্তান, যারা মানে পৈশাচিকতার কারণে যারা মা হয়েছে, তাহলে তো ওরাও তো বাবা, ওরা দামি বাবা, তাহলে সব বাবা হইলেই তো মানে বাবার এটা তো পালন করতে হবে, দায়িত্ব কর্তব্য তো পালন করতে হবে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি না করে সে, তাহলে মানে সে কি এইরকম বাবা হলো? মানুষ আমাদেরকে নিয়ে টেনশন করতেছে, মানুষ মানে আমাদেরকে নিয়ে চিন্তা করতেছে, 10 জনের ফোন দেয়, একজনের তো চিন্তাটা করতেছে আমরা কি খাবো, এই যে একজনের ফোন করে বলতেছে এই বাচ্চাদের 5,000 টাকা দিয়ে বাচ্চারা কিছু কিনা দিবে আর 5,000 টাকা ওষুধ খাইবে, এটা তো সে আমাদের কিছু লাগে না, তো সে কেন আমাদেরকে নিয়ে চিন্তাটা করলো? অনেকে তো ফোন দিয়ে কাঁদে আপনাদের সাথে, কান্না করে, হ্যাঁ ইয়েস কান্না করে,
কান্না অলরেডি যতক্ষণ কথা বলে অতক্ষণে অনেকে ফোন করে কাঁদে যে আপনার কথা শুনে মানে তখন কাঁদছি, কেউ কেউ ওরটা দেখে কেউ আমারটা দেখে। তা আমি আমার কিন্তু ধারণা ছিল এবার আমি যে রুক্ষভাবে যেভাবে কথা বলছি সবাই হয়তো আমাকে নেগেটিভ ভাবে দেখবে, কিন্তু না মানে অনেকেই মানে আমাকে বলে যে আপনি আসলে যে ভিতরের যে আপনার মানে কষ্ট, আপনি কিন্তু অনেক কষ্টের পরিপ্রেক্ষিতে আপনার ভিতর থেকে এই ধরনের কথাগুলো আসছে, আমরা এগুলো বুঝছি, আপনি আসলে একটা ভালো মানুষ। মানে ওরা তো আমার দেখে নাই, শুধু ভিডিওতে দেখছে, দেখার পরে ওরা মানে ওদের কথা শুনে তখন আমি আচ্ছা কালকে একজন সন্ধ্যা সময় ফোন দিচ্ছে, ফোন দিতে চাপা আপনি আসলে ভালো মানুষ, আপনাকে যে চিনলো না সে ভুল করলো, এবং আপনার স্বামী খুবই একটা দুর্ভাগ্যশালী যে আপনার মতো মেয়েকে চিনে নেয়, আপনি আসলে একটা ভালো মেয়ে, এখন আমি বলছি আপনি মিলাইয়ে দেখেন, এই কথাটা সে বলবো যে আমি আপনাকে হেল্প করতে পারবো না আর মানে চেষ্টা করবো, কিন্তু আমি আপনাকে শুধু আমার মুখ দিয়ে আপনাকে এই কথাটা বললাম। আচ্ছা, এর আগে তো বললেন আপনার পলির বাবা এসেছিল 10-15 দিন আগে। হ্যাঁ, 10-15 দিন আগে সেখানে দাঁড়ায় পাখি, ওর যে পাখি আছে পাখি আছে, আপনি টের পেলেন কিভাবে? হ্যাঁ, আমরা ও তো বাবু আমি তো ওই রুমে মানে ওখানে যতক্ষণ থাকি ওদিকেই থাকি, পাখি গুলার কারণ বাচ্চারা ডিস্টার্ব করে, ডিম দিতেছে পাখির এইগুলা খোঁচা, এমনি অনেকগুলো পাখি একবার ছেড়ে দিছিল, সেখানে ওদিকে থাকি বেশি, তো ওই তাকায় ছিলাম ওদিকে তাকায় ছিলাম, তখন সে এদিকে যাচ্ছে যাইতে মানে চুপ করে দাঁড়ায় পড়ছে, মানে সে দেখে চিনে ফেলছে পাখির খাঁচা গুলো, পর্দাটা তো তার চিনা, 16 বছর পর্যন্ত একটা পর্দা দেখছে, পর্দাটা যে পর্দাটা দিছিল এক বাড়ি নিয়ে আমাকে, সে কিন্তু দরজার কোন পর্দা কিনে নিয়ে মানে তার সাথে সংসার করলেন। টোটাল কত বছর আপনি? টোটাল 2004 থেকে, সে পরে 2004, 4, 5, 6, 7, 8।